Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'da. Shomosto proshongsho ekmatro mohan Allah subhanahu wa ta'alar jonno. Je Allah subhanahu wa ta'ala niyomito bhabe ajke amaderke dini alochona korar taufik inayat dan korlen. সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ জ্ঞাপন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের দিনই আলোচনার বিষয় হচ্ছে যে ইতিকামকারীর জন্য সুন্নাত কাজ কোনগুলি, অথবা আমরা এটাও বলতে পারি যে ইতিকামকারীর ইতিকামের স্থান থেকে বের হওয়ার বিধান কি। অবশ্যই যারা ইতিকামে থাকবেন তাদের অবশ্যই কিছু করণীয় রয়েছে। তারা ইতিকামের স্থান থেকে বের হতে পারবে কি পারবে না, এ বিভাগে তাদের অবশ্যই জানা খুবই জরুরি প্রয়োজন বলে মনে করছি। আমাদের সমাজ থেকে শুরু করে সবখানেতে দেখা যায় যে অসংখ্য মুসল্লি যারা ইতিকাফে অবস্থান করে তারা কারণে বেকারণে ইতিকাফের স্থান থেকে বাহিরে চলে আসে। কেউ বা রোগী দেখতে যায়, আবার অনেকে এই খবর শোনা যায় যে জানাজার সাথে উপস্থিত হয়ে থাকে ইতিকাফ করে। আসলে এই কাজগুলি কি ইসলামে অনুমোদন রয়েছে একজন ইতিকাফ করার জন্য? আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কার করে জেনে দিই। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এসেছে দুটি গ্রন্থে, আবু দাউদ ও মিশকাত, মিশকাতুল মাসাবি কিতাব সওম, সওম সংক্রান্ত অধ্যায় বাবলে ইতিকাফ, ইতিকাফ সংক্রান্ত নুসখা হাদিস নম্বর 2106। হাদিস বর্ণনা করেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আস-সুন্নাতু আলাল মুতাকিব, যিনি ইতিকাফ এর রত থাকবে, ইতিকাফে অবস্থান করবে, তার জন্য সুন্নাত হলো, কিছু নিয়ম হলো এই যে আল্লাহ ইয়াকুদা মারিজান, সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না, সে কোনো রোগীর সেবা করতে পারবে না। দ্বিতীয় নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উল্লেখ করেছেন ওয়ালা ইয়াশহাদা জানাজাতা, যে কোনো ইতিকাফকারী কারো জানাজায় অংশগ্রহণ উপস্থিত হতে পারবে না। তিন নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উল্লেখ করেছেন যে একজন ইতিকাফকারী লা ইয়ামাসাল মারআতা, তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না। চতুর্থ নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উল্লেখ করেছেন ওয়ালা ইউবাশিরুহা, একজন স্বামী যদি ইতিকাফে থাকে তাহলে সেই ব্যক্তি তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ প্রকারের আলিঙ্গন করতে পারবে না। এখানে আগে বলা হলো সহবাসের কথা, যেটা সরাসরি একজন স্বামী স্ত্রীর সাথে কানেকশন হয়ে থাকে। এরপরে যেটা ইউবাশির বলা হলো, এটাকে বলা হয় মূলত আলিঙ্গন, এমন প্রকারের আলিঙ্গন যেটাতে সহবাস ব্যতীত সমস্ত কিছু করা হয়, এটাকে বলা হয় ইউবাশির। একজন ইতিকামকারী তার স্ত্রীর সাথে সহবাসেও লিপ্ত হতে পারবে না এবং তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ প্রকারের আলিঙ্গনের মাধ্যমে জড়াতেও পারবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন, একজন ইতিকাফকারী মসজিদ থেকে তার ইতিকাফরত স্থান থেকে বের হতে পারবে না কোনো প্রয়োজনে, ইল্লা হ্যাঁ তবে বের হতে পারবে লিমা লা বুদ্দা মিনহু, যে জিনিসটা তার খুবই প্রয়োজন, যে বিষয়টা তার খুবই প্রয়োজন ইতিকাফরত অবস্থায় সেই জিনিসটি তার না নিলেই নয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি তার সেই প্রয়োজনে
তার ইতিকাব্রত স্থান থেকে বের হতে পারে। যেমনভাবে তার আহারের প্রয়োজন রয়েছে, সে ইচ্ছা করলে তার আহারের ব্যবস্থা না থাকে সে তার বাড়িতে গিয়ে সেহেরিতে আহার করে আসতে পারে। এমনকি যদি কোনো মসজিদে যে মসজিদে তিনি ইতিকাফ করবেন সেই মসজিদে যদি গোসলখানার ব্যবস্থা না থাকে, টয়লেটের ব্যবস্থা না থাকে, তাহলে সেই ব্যক্তি তার পরিবারে গিয়ে গোসল করে আসতে পারবে এবং প্রয়োজনীয় কাজ সেরে আসতে পারবে, যেমন প্রস্রাবখানা, বাথরুম এগুলো করে আসতে পারবে। এগুলো হচ্ছে লাভদামি নিয়ম, যেটাকে না করলেই নয়। কিন্তু এর বাহিরে একজন ব্যক্তি তার বাড়িতে যেতে পারবে না বা ইতিকাফ স্থান থেকে বাহির হতে পারবে না। এরপরে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওয়ালা ইতিকাফা ইল্লা বিসওম, সিয়াম ছাড়া ইতিকাফ হবে না। ইতিকাফ করতে হলে অবশ্যই আপনাকে সিয়াম রাখতে হবে। তারপরে উল্লেখ করেছেন ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মাসজিদিন জামিই, যে একজন ইতিকাফকারী সে যদি ইতিকাফ করতে চায় তাকে অবশ্যই জামে মসজিদে ইতিকাফ করতে হবে। যদিও বা অনেক মহাদিস থেকে শুরু করে অনেক ফকি তারা বলেছেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা সহবাস করবে না তোমাদের স্ত্রীদের সাথে, ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ, এমন অবস্থায় তোমরা মসজিদে ইতিকাফরত রয়েছো। যেহেতু মাত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কথা উল্লেখ করেননি, সে কারণে অসংখ্য মুহাদ্দিস তারা বলছেন যদি জামে মসজিদের ব্যবস্থা না থাকে তাহলে একজন ব্যক্তি পাঞ্জিগানা অর্থাৎ পাঁচ বক্ত নামাজ যেখানে মসজিদে আদায় করা হয় সেই মসজিদে ইতিকাফে বসতে পারে। তবে যেহেতু হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে লা ইতিকাফা ইল্লা ফি মাসজিদিন জামিই, জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না, সেক্ষেত্রে আমাদের সকলের করণীয় হচ্ছে যে সর্বোত্তম পন্থা এবং পথ হচ্ছে আগে আমাদের খোঁজা যে জামে মসজিদ আছে কিনা। যদি জামে মসজিদ পাওয়া যায় অবশ্যই জামে মসজিদে ইতিকাফ করতে হবে। জামে মসজিদকে ছেড়ে ওয়াক্তিয়া মসজিদ বা পাঞ্জিগানা মসজিদে ইতিকাফ করলে সেই ইতিকাফ হবে না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসটি থেকে আমরা অনেক কয়েকটি বিষয় জানতে পারলাম, যেগুলি আমাদের অসংখ্য ইতিকাফকারী ভাই তারা করে থাকে, যেগুলো করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। তাই আমাদের এই কাজগুলো থেকে বিরত থাকা অবশ্যই জরুরি। ইতিকাফ থেকে কখনোই একজন ইতিকাফকারী রোগীকে দেখতে যেতে পারবে না, তার সেবা করতে পারবে না, কোনো জানাজায় উপস্থিত হতে পারবে না, অতএব তার আত্মীয়স্বজন হোক না কেন এবং ইতিকাফকারী জানাজায় উপস্থিত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো মেনে ইতিকাফে থেকে ইতিকাফের বিশাল এই সওয়াব হাসিল অর্জন করার তাওফিক দান করুন। আমিন। আজকের এই দিনে আলোচনা এখানে এটি করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।